রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নেপিদোতে আজ বৈঠকে বসছে বাংলাদেশ ও মিয়ানমার। দুই দেশের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন বৈঠকে। এরই মধ্যে বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমারের ইয়াঙ্গনে। দেশটির জান্তা সরকার ক্ষমতা দখলের পর বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি দল এই প্রথম প্রত্যাবাসন ইস্যুতে আলোচনার জন্য গেল। তথ্য মিলেছে চীনের মধ্যস্থতায় চার বছর পর এমন উচ্চ পর্যায়ের বৈঠক। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনের জন্য 3,000-এর বেশি রোহিঙ্গার তালিকা প্রস্তুত হয়েছে।